কেমন আছেন সবাই? বেশ অনেকটা সময় পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। নিয়মিত না হলেও এখন থেকে চেষ্টা করব মাসে বেশ কয়েকটি ভিডিও আপলোড করার জন্য। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মিউজিক শুনতে আমরা অধিকাংশই পছন্দ করি, নিজেদের মুডের সাথে মানিয়ে, কখনো রোমান্টিক বা কখনো স্যাড বা কখনো গান শুনে থাকি। গানগুলো অধিকাংশ ক্ষেত্রেই 3-4 মিনিটের মধ্যেই হয়ে থাকে, যদিও অনিকেত প্রান্তরের মতো লিজেন্ডারি গানের হিসাব একটু আলাদা। তবে মিউজিক কিন্তু অনেক বড় হয়। যদি কখনো আপনারা কোনো পিয়ানো কনসার্টে যেয়ে থাকেন, তবে দেখবেন যে বেশ কয়েক ঘন্টা ধরে কেবল পিয়ানোই বাজানো হয় এবং পিয়ানো প্রেমীরা তা শুনতেও পছন্দ করেন। তবে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মিউজিক কোনটি, অর্থাৎ সেই মিউজিকটি কত ঘন্টার। এবং যেহেতু কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মিউজিক নিয়ে, কাজেই ঘন্টার চিন্তা আপনি ভুলেই যান। তাহলে কি দিন, নাকি মাস, আর নাকি বছর? অবাক হচ্ছেন? তবে অবাক হওয়ার মতো হলেও সত্যি এই যে পৃথিবীর দীর্ঘতম মিউজিক হচ্ছে 639 বছর দীর্ঘ। ঠিকই শুনেছেন, অর্থাৎ যিনি মিউজিকটি তৈরি করেছিলেন তিনি তা শেষ করে যেতে পারেননি বা পারবেন না, এবং তার আরো 4-5 প্রজন্মের পক্ষেও তা সম্ভব নয়। তাহলে কিভাবে তৈরি করা হলো পৃথিবীর এই সবচেয়ে দীর্ঘতম মিউজিকটি? চলুন এই ইন্টারেস্টিং গল্পটি এবার শোনা যাক। মিউজিক বলতে সাধারণত আমরা বাদ্যযন্ত্র নিয়ে তৈরি করা সুরের মিশ্রণকে বুঝি। মাঝে মাঝে মিউজিকের মধ্যে 2-3 সেকেন্ডের পজ রাখা হয় সুরের সামঞ্জস্য করার জন্য। কিন্তু একজন বেশ আজব মিউজিশিয়ান আছেন যিনি এই মিউজিকের নীতিকে একটু অন্য ধারায় নিয়ে গেছেন। আজব এই মিউজিশিয়ানের নাম হচ্ছে জন কেজ। জন কেজের বেশ আজব একটি জনপ্রিয় মিউজিকের নাম হলো রেস্টিং। 4 মিনিট 35 সেকেন্ডের এই মিউজিকের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুনে যাবেন কিন্তু কোনো আওয়াজই পাবেন না, কারণ মিউজিকটাই হচ্ছে এই, অর্থাৎ সম্পূর্ণ নীরব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আরে ধুর, এটা আবার কোনো মিউজিক হলো নাকি? কিন্তু 1985 সালে আয়োজিত ম্যারিল্যান্ড সামার ইনস্টিটিউট ফর দ্য ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্টস এর পুরস্কার পাওয়া একটি মিউজিক এটি। যাই হোক, জন কেজের একটি মিউজিক্যাল ল আছে যাকে বলা হয় ASLSP, অর্থাৎ অ্যাজ স্লো অ্যাজ পসিবল। অর্থাৎ একটি মিউজিক্যাল নোট বাজানোর পর মাঝখানে কত বিরতি দিয়ে পরবর্তী নোটটি বাজানো যায় সেটি। কিন্তু কথা হলো যে ওই বাদ্যযন্ত্রের বাজনাটির ততক্ষণ ধরে ওই সুরটি ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। সুর একেবারে মিলিয়ে গেলে চলবে না। সাধারণভাবে পিয়ানোতে যেহেতু তারের কম্পনের মাধ্যমে আওয়াজ তৈরি করা হয়, তাই পিয়ানোতে বাজানো একটি নোট শেষ হওয়ার প্রায় 20-30 মিনিট পর্যন্ত বাতাসে এর অস্তিত্ব থাকতে পারে। কারণ আপনারা তো জানেনই যে শব্দ চলাচলের জন্য প্রয়োজন একটি মাধ্যমের। তবে এই জন কেজ নামের ভদ্রলোকটি 1987 সালে এই বিষয়টিকে বোরিং হওয়ার সর্বোচ্চ সীমায় নিয়ে যান। অর্গান হলো একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যাতে বড় বড় কিছু পাইপ রয়েছে যা বিভিন্ন গতিতে বায়ু নিঃসরণ করে বাজনা সৃষ্টি করে। কাজেই অর্গান থেকে নিঃসৃত হওয়া বাজনার রেশ বাতাসে থাকতে পারে বলতে গেলে প্রায় চিরদিনের জন্য। ঠিকই শুনেছেন, এর অস্তিত্ব বাতাসে থেকে যায় প্রায় আজীবনের জন্যই। আর জন কেজ এই সুবিধাটিকে কাজে লাগিয়ে 1997 সালে শুরু করেন তার অর্গান স্কোয়ার নামের মিউজিক। 1997 সালে এটির ফার্স্ট নোট প্লে করা হয়, আর তারপর দীর্ঘ 4 বছর পর 2001 সালের 5ই সেপ্টেম্বর বাজানো হয় এটির পরবর্তী নোট, আর তারপর আরো 2 বছর পর 2003 সালের 5ই ফেব্রুয়ারিতে তৃতীয় নোটটি। জানি শুনতে বেশ অদ্ভুতই লাগছে, তবে এটাই সত্যি, এবং এটাই পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মিউজিক, যেটির সময়সীমা ধরা হয়েছে 639 বছর। অর্থাৎ এটি এখনো চলছে। জার্মানির হাওয়ারস্টাডের সেন্ট বাকার্ডি চার্চে এখনো বেজে চলেছে এই মিউজিক। যদিও কেউ তা শুনতে পাচ্ছেন না, তবে মিউজিকটি কিন্তু বেজেই চলেছে। সম্প্রতি 2020 সালের 5ই সেপ্টেম্বর বাজানো হয় এই মিউজিকটির চতুর্থ নোট, যেটি ছিল অনেকটা এই রকম। আর এই মিউজিক শোনার জন্য চার্চে জড়ো হয়েছিল শত শত লোক, যদি অবশ্যই সেটি হয়েছিল প্রপার সেফটি মেনে, কেমন প্যান্ডেমিক বলে কথা। তো যাই হোক, সব ঠিক থাকলেই মিউজিকটি শেষ হবে 2640 সালের 5ই সেপ্টেম্বর, যেটি খুবই বাজে একটি ব্যাপার। তবে মিউজিক্যাল স্কলারদের কাছে হয়তো এর অন্য কোনো অর্থ আছে,
যেটি হয়তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এবং দেরিতে ভিডিও দেওয়ার জন্য আমরা আবারও আন্তরিকভাবে দুঃখিত। আশা করি পরবর্তী আপলোড পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।